আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে। সাথে আছি আমি শাহিনুর রহমান। শুরু করছি জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদ মনোনীত অ্যাসোসিয়েট প্রার্থী পরিচালনা পরিষদের 2022-23 সালের মেয়াদে নির্বাচনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তামাবিল, চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের নিজস্ব অফিস কার্যালয়ে নির্বাচনের লক্ষ্যে তারা সভা করে সিলেটে ব্যবসায়ী সহ সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন। 4 ডিসেম্বর শনিবার সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচনী মতবিনিময় সভায় ইসমাইল হোসেনের সঞ্চালনায় ও তামাবিল, চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বার কাউন্সিলর মাহফুজুর রহমান। উল্লেখ্য, আগামী 11 ডিসেম্বর দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 2022-23 সালের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদ মনোনীত অ্যাসোসিয়েট প্রার্থী ব্যালট নং 7-12 পরিচালনা পরিষদের 2022-23 সালের মেয়াদের নির্বাচনে ব্যালট নং 7 জিয়াউল হক, ব্যালট 8 আবুল কালাম, ব্যালট 9 মোহাম্মদ রাজ্জাক হোসেন, ব্যালট 10 সারার হোসেন সেদু, ব্যালট 11 রিমাত আহমেদ রুবেল, ব্যালট 12 শাহাদত করিম চৌধুরী সহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা সকল ভোটারদের প্রতি ভোটসহ সকল প্রকার সহযোগিতা ও মহামূল্যবান রায়ের আহ্বান জানিয়েছেন। শুনছিলেন এবিএন 24 সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।